সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রুনা চৌধুরী, সহকারী শিক্ষিকা, দক্ষিণ মাদ্রাসা এসএস উচ্চ বিদ্যালয়। তো শিক্ষার্থীরা, আমি ভালো আছি, তোমরাও স্বাস্থ্যবিধি মেনে নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখো। আসো, আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী গণিতের তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায় হচ্ছে পরিমাপ। এখানে অনেকগুলো ভোগ্যপণ্য জিনিসপত্রের একটা দোকান আছে, তো এই ভোগ্যপণ্য জিনিসগুলো আমরা ব্যবসায়িক বা ব্যবহারিক প্রয়োজনে এগুলো পরিমাপ করে থাকি। এই যে পাশে বিভিন্ন পরিমাপক দ্রব্য আছে, দাঁড় ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স, দাঁড়িপাল্লা, এগুলোর মাধ্যমে জিনিসপত্রগুলো পরিমাপ করা হয়। আসো, আজ তাহলে আমরা পরিমাপ নিয়ে আলোচনা করব। পরিমাপ নিয়ে আলোচনা করার আগে একটু শিক্ষণফলগুলো জেনে নিই। পরিমাপ কি? দৈর্ঘ্য পরিমাপের একক সম্পর্কে বলতে পারবে? দৈর্ঘ্য পরিমাপের আন্ত সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে? ক্ষেত্রফল কি তা ব্যাখ্যা করতে পারবে? আয়তের কত সমস্যা সমাধান করতে পারবে? প্রথম ছবিটাতে একটা স্কেল দেওয়া আছে। এই স্কেল ব্যবহার করে আমরা বিভিন্ন বাহুর দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করতে পারি। স্কেল দিয়ে তোমার বেঞ্চ, টেবিল, দরজা, জানালা ইত্যাদির দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তাহলে দেখো, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, আর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। এখানে দেখো একটু ভালো করে, পাশাপাশি দুটো ছবি আছে। এখানে প্রথম ছবিটাতে পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাগমের রেখা বরাবর বিষুবরেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটিভাগের এক ভাগকে মিটার হিসেবে গণ্য করা হয়। পরবর্তীতে প্যারিস মিউজিয়ামে রক্ষিত এক খণ্ড প্ল্যাটিনামের রড এর দৈর্ঘ্য 1 মিটার হিসেবে স্বীকৃত হয়েছে, আর এই মিটার থেকেই মেট্রিক পদ্ধতি নামকরণ হয়েছে। তাহলে দেখো, 1 মিটার সমান হচ্ছে উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটিভাগের এক ভাগ। এবার দেখো পরিমাপের পদ্ধতিগুলো দেখি। পরিমাপের দুটো পদ্ধতি, একটা হচ্ছে মেট্রিক পদ্ধতি আর একটা ব্রিটিশ পদ্ধতি। মেট্রিক পদ্ধতির এককগুলো হচ্ছে মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, আর ব্রিটিশ পদ্ধতির এককগুলো হচ্ছে গজ, ফুট, ইঞ্চি। তাহলে দেখো, মেট্রিক পদ্ধতিতে দেখি আমরা এককগুলো দেখি। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান 1 মিটার, 10 মিটার সমান 1 ডেকামিটার, 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। ব্রিটিশ পদ্ধতিতে হচ্ছে 12 ইঞ্চি সমান 1 ফুট, 3 ফুট সমান 1 গজ, 1760 গজ সমান 1 মাইল। এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা আমরা একটু দেখি। অর্থাৎ মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির পরিমাপের মধ্যে সম্পর্কটা দেখো, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়, 1 মাইল সমান 1.61 কিলোমিটার প্রায়, 1 মিটার সমান 39.37 ইঞ্চি প্রায়, 1 কিলোমিটার সমান 0.62 মাইল প্রায়। এবার দেখো ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র, আর এই ক্ষেত্রের পরিমাপকেই তার ক্ষেত্রফল বলে। দেখো একটা ক্ষেত্রফলের ছবি দেওয়া আছে। এখানে বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার হলে তার ক্ষেত্রফল হবে 1 বর্গমিটার। যদি এটা 4 মিটার হয়, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, ক্ষেত্রফল হবে 4 গুণ 4 সমান 16 বর্গমিটার। এখানে দেখো আয়ত আছে, আয়তের একটা ছবি আছে। আয়ত হলো প্রত্যেকটি আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ, এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান। দেখো এ বাহু সমান নিচের বাহু, বি বাহু সমান বি বাহু, প্রত্যেকটা বিপরীত বাহু সমান। তাহলে আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার আমরা একটা কাজ করব, স্কেল দিয়ে বইয়ের এবং পড়ার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ সেন্টিমিটারে মেপে ক্ষেত্রফল বের করব। তোমরা যার যার বইয়ের
দৈর্ঘ্য প্রস্থ মেপে নাও, মেপে এর ক্ষেত্রফলটা নির্ণয় করো, দেখবে পারা যাবে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার এবং বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা সমাধান করতে হবে। এর আগে আমরা অনেকগুলো ক্লাস, অর্থাৎ এর আগে পরিমাপ সম্পর্কে 2টা ক্লাস করেছিলাম, তো বাকিগুলো উঠে আসছে। এখন আজকে আমরা এখানে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, এই অনুশীলনটার সমস্যাটা সমাধান করব। তোমরা একটু খাতাটা নাও। বাগানের দৈর্ঘ্য বলেছে 50 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। এবার বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। প্রথম প্রশ্নটা বলেছে কি, উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। চিত্রটা আঁকতে বলেছে, দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার দিয়ে একটা চিত্র আঁকতে হবে। তারপর বলেছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। গ নাম্বার বলেছে, রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসেবে মোট খরচ কত হবে। তাহলে আসো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটা করি। প্রথমে 50 মিটার নিলাম, তারপর 30 মিটার নিলাম, একটা আনুপাতিক চিত্র অঙ্কন করলাম। তোমরা স্কেল দিয়ে এটা আঁকতে পারবে। এরপরে দেখো খ নাম্বারের প্রশ্ন ছিল রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে এখানে। তাহলে প্রথমে যেটা করতে হবে, যে আমরা জানি বা জানা আছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার গুণ প্রস্থ 30 মিটার, গুণ করলে হয় 1500 বর্গমিটার। এবার দেখো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, এতক্ষণ রাস্তা সহ বের করেছি ক্ষেত্রফল, এখন রাস্তা বাদে ক্ষেত্রফল বের করতে গেলে আগে দৈর্ঘ্য বের করতে হবে। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 বিয়োগ 3 গুণ 2 মিটার। তাহলে 50 বিয়োগ 3 দিয়ে 2কে গুণ করলে আমরা 6 পাই, আর 50 থেকে 6 গেলে 44 মিটার। আবার রাস্তা বাদে বাগানের প্রস্থ হচ্ছে 30 মিটার, এই 30 বিয়োগ 3 গুণ 2, তাহলে 30 বিয়োগ 3 দিয়ে 2কে গুণ করলে পাই 6, তাহলে 30 থেকে 6 গেলে 24 মিটার। এবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 44 আর প্রস্থ হচ্ছে 24, 24 আর 44 গুণ করে পাই 1056 বর্গমিটার। সুতরাং রাস্তার ক্ষেত্রফল হচ্ছে ওই রাস্তা সহ হচ্ছে 1500 বিয়োগ রাস্তা বাদের ক্ষেত্রফল হচ্ছে 1056 বর্গমিটার। 1500 থেকে 1056 বিয়োগ করলে 444 বর্গমিটার, তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল আসছে। এবার দেখো বলেছে যে 1 মিটার বেড়া দিতে যদি 25 টাকা খরচ হয়, তাহলে রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে কত টাকা খরচ হবে। রাস্তা বাদে বাগানের পরিসীমা বলেছে, তাহলে এখন রাস্তা বাদে আগে আমরা খতে পেয়েছিলাম রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 44 মিটার, এবার রাস্তা বাদে বাগানের প্রস্থ হচ্ছে 24 মিটার। এবার আমরা জানি পরিসীমা সমান দৈর্ঘ্য 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। রাস্তা বাদে বাগানের পরিসীমা 2 গুণ 44 যোগ 24, 2 গুণ 44-এর সাথে 24 যোগ করলে হয় 4 4 8, 4 2 6 68 মিটার। এবার 2 দিয়ে 68কে গুণ করলে হয় 136 মিটার, তাহলে আমরা রাস্তা বাদে বাগানের পরিসীমা পেলাম 136 মিটার। একটু খেয়াল করো, এবার এখানে প্রশ্নে দেওয়া আছে 1 মিটার বেড়া দিতে খরচ হয় কিন্তু 25 টাকা, ওরা প্রশ্ন উল্লেখ করেছে এটা। তাহলে সুতরাং 136 মিটার বেড়া দিতে খরচ হয় 136 গুণ 25 সমান 3400 টাকা, তাহলে মোট খরচ হচ্ছে 3400 টাকা। আমরা মোটামুটি একটা আলোচনা করেছি, প্রায় 3টা ক্লাস নিয়েছি। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আর চেষ্টা করবে বাসায়, তাহলে জিনিসটা আয়ত্তে আসবে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থাকার চেষ্টা করো। আজকে আমার পার্টি পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।